আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার আইফোনটি কোন দেশের, 80% আইফোন ইউজারই সঠিক উত্তর দিতে পারবে না, কারণ সেটা তার জানা নেই। আপনি আপনার ফোনের মডেল নাম্বার দেখেই জেনে নিতে পারবেন আপনার ফোনটি কোন দেশের। এক এক দেশের আইফোনের বক্স চার্জার এক এক রকম হয়ে থাকে। চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেই আপনার ফোনটি কোন দেশের। চলুন শুরু করি। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে বেল বাটনে ক্লিক করে নেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেতে পারেন। প্রথমে বলে নিচ্ছি ভিডিওটা একটু বড় হতে পারে, সব কিছু জানার জন্য ফুল ভিডিও দেখুন। ফোনের মডেল নাম্বার দেখতে পাচ্ছেন, আপনার ফোনের মডেল নাম্বার বের করার জন্য সেটিং জেনারেল অ্যাবাউটে গেলে নিচের দিকে নামলেই ফোনের মডেল নাম্বার দেখতে পারবেন। প্রত্যেকটা মডেল নাম্বার শেষে A/, তারপরে আপনার ইংরেজি বর্ণমালার একটি অক্ষর বা দুটি অক্ষর থাকতে পারে। এই ইংরেজি বর্ণমালা দিয়ে আপনি আপনার ফোনটি কোন দেশের সেটা আপনি জানতে পারবেন। প্রথম যে স্ক্রিনশটটা হাতের বামে সেটা যদি দেখেন, A/এর পরে HN আছে, HN দিয়ে এটা কোন দেশ বুঝায়, HN দিয়ে হয় ইন্ডিয়া। তারপরেরটা হচ্ছে আপনার A/LL, LL দিয়ে হয় USA কানাডা। তারপরেরটা হচ্ছে আপনার A/B, B দিয়ে হয় আপনার আয়ারল্যান্ড UK। এভাবেই মডেল নাম্বার দেখে আপনিও জেনে নিতে পারবেন আপনার ফোনটি কোন দেশ থেকে এসেছে। আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা দেশের নাম এবং আপনার সাংকেতিক অক্ষর সহ পুরো ফুল লিস্ট আপনাদের জন্য আমি এই ভিডিওর সাথে শেয়ার করে দিয়েছি, যাতে আপনারা দেখে জেনে নিতে পারেন আপনার ফোনটি কোন দেশের। ভিডিওটি দেখে যদি কোনো উপকার হয় আপনাদের, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা আমাদের কাছ থেকে কী ধরনের ভিডিও চান সেই বিষয়ে কমেন্ট করতে পারেন। এছাড়া
যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। এখানে সবসময় আইফোন বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়।